মানি এনার্জি সার্কেলের জন্য যে সার্কেলটা তৈরি করব, সেই সার্কেলটা কিভাবে তৈরি করা হয়, কাকে বলে মানি এনার্জি সার্কেল, এই সার্কেল দিয়ে আমরা কি কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবো, এই সব বিস্তারিত বিবরণ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে থাকছে মানি এনার্জি সার্কেল কিভাবে বানাবেন, এই সার্কেল দিয়ে কি কাজ করা যায়, কেন আমরা মানি এনার্জি সার্কেল বানাবো, এটা আমাদের জন্য কতটা প্রযোজ্য, এই সমস্ত বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যে কোনো এনার্জি সার্কেল এটা হলো একটা বৃত্ত, এই বৃত্তটার মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাফার্মেশন, প্রয়োজনীয় উইশ সমস্ত কিছু এই বৃত্তের মধ্যে রাখবো। কেন আমরা বৃত্তের মধ্যেই রাখছি, কারণ কি বৃত্তের কোনো কোণ হয় না, তো যার কোণ নেই সেইখানে রাখা সবচেয়ে সেফ এই সমস্ত জিনিসগুলো, কারণ কি এটা কোনো একটা কোণে গিয়ে এটা সাইড হয়ে যেতে পারবে না, এটা ওই বৃত্তর মধ্যেই এটা এনার্জিটা খেলা করবে, সেই কারণে আমরা বৃত্ত নিচ্ছি। কিন্তু এর যে এফেক্ট, এর যে ভাইব্রেশন যেগুলো আমরা করব বৃত্তের ভেতর, তার যে ভাইব্রেশন সেই ভাইব্রেশনটা আমরা পাবো, কিন্তু আদার্স যে লেটারগুলো লেখা হচ্ছে সেগুলো মিসইউজ হবে না, এই কারণে বৃত্তটাকেই সিলেক্ট করা হয়েছে। বন্ধুরা এই বৃত্তটা কিভাবে আঁকতে হবে সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। এই বৃত্তটা আঁকার জন্য আমাদের নিতে হবে একটা পরিষ্কার কাগজ, সাদা কাগজ, যেটা মানে কোচকানো, দোমড়ানো, লাইন পড়ে গেছে বা ছেঁড়া এরকম কোনো কাগজ হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাগজ নিতে হবে। এইবার এই কাগজটার মধ্যে আমরা বৃত্তটা যখন আঁকবো, সেই বৃত্তটা একটানে যেখান থেকে স্টার্ট করব সেখান থেকে পুরো একটানে আমরা বৃত্তটাকে আঁকছি, এবং আমাদের টানটা যখন এই বৃত্তের শেষ প্রান্তে চলে আসছে, দুটো মুখ এক জায়গায় হচ্ছে, সেখানে যেন কোনো মানে আগে পরে বা একা বেঁকা না হয়, পুরোপুরি যেন মিশে যায়, এই দিকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। যদি এই বৃত্তটা আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু কোথাও ছেদ পড়া বা আগে একটা দাড়ি পরে আবার একটা দাড়ি দিলাম এরকম করে হবে না, পেন থামালে হবে না, এক টানেই করতে হবে, আবার পেন ওঠালেও হবে না, যখন স্টার্ট করব তখন থেকে আমরা একটানে এই বৃত্তটাকে শেষ করব। এইটা হচ্ছে বৃত্ত আঁকার নিয়ম। অনেকে কি করে কম্পাস ব্যবহার করে, কম্পাস ব্যবহার করলে কি হবে এই কাগজের মাঝখানটা তাহলে একটুখানি ফুটো থেকে যাচ্ছে, ওই ফুটোটা থাকলেও হবে না, একদম নিখুঁত কাগজ চাই। এটা আপনারা কি করতে পারেন, একটা ডিশ বসিয়ে বা একটা বাটি বসিয়ে তার চারপাশ থেকে একেও বৃত্ত করা যায়, আর হাতে করেও আঁকা যায়, তাতে একটু আঁকা বাঁকা হলে কিছু হবে না, কিন্তু ছেদ না পড়ে। তাহলে বৃত্ত আঁকা আপনারা বুঝে গেলেন, দেখুন বৃত্তটা কিভাবে আঁকা হয়েছে। এটা হলো আমাদের একটি সার্কেল, এই সার্কেলটা একটু একা বেঁকা হলেও মুখগুলো কিন্তু ঠিক আছে, যেখানে জয়েন করেছি সেখানে কিন্তু একদম ঠিক আছে, মানে কোনো ছেদ নেই। তাহলে এই সার্কেলটা আমি সবুজ করেছি কারণ আমি মানির জন্য করছি, তাই জন্য এটা সবুজ। এখন আপনারা এরকম একটা সার্কেল আঁকবেন, এই সার্কেলটার ভেতরে এবার আমরা কি করব দেখে নিন। সবার ওপরে নিজের নামটা লিখতে হবে, নেম, তারপরে আছে ফাইন্ড, তারপরে ড্যাশ, তারপরে অ্যাড, তারপরে ড্যাশ, তারপরে কাউন্ট, আর তার নিচে আছে ডিভাইন, তারপরে ড্যাশ, তারপরে নাউডান। এই নাউডানটা আপনারা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, নাউডান লিখলে পরে একটু জোরালো হয়, আর প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটারে হবে, ছোটো হাতে এখানে হবে না। এরপরে আছে 520741, তার নিচে আছে ডেট, মানে কোন তারিখে করছি, তার নিচে আছে মানি, মানে আমার কত টাকার চাহিদা, এই ডেটটাও লিখতে হবে আর কত টাকার চাহিদা সেটাও লিখতে হবে। যখন 5
20 এটা বলছি 741 এই দুটো ওয়ার্ড কিন্তু এই যে 520 বা 741 এরকম বললে হবে না, সবকটা ভেঙে ভেঙে আলাদা করে সংখ্যাগুলো বলতে হবে। 520 তারপরে 741 এরকমভাবেই বলতে হবে। এরপরে কি করবেন, এরপরে এই যে সার্কেলটা বানানো হলো এইটা কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো তো আমি বলছি, তাছাড়াও এইটার মধ্যে তিনটে আঙুল টাচ করে কিছুক্ষণ ফিল করবেন এর ভাইব্রেশনটা। এটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে, যদি তিনবার করে করেন তাহলে খুব ভালো হয়। তিনবারই আপনারা 3-5 মিনিট এরকম টাচ করে থাকবেন আর ফিল করবেন এর ভাইব্রেশনগুলো। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে একবারই করবেন, অন্তত 10 মিনিট সময় ধরে করবেন, তাহলেও হবে। চাহিদাটা আপনি আপনার ওজন বুঝে করবেন, কত টাকা আমার পাওয়া উচিত। আমি যদি এখন 1 কোটি টাকা চেয়ে বসি তাহলে তো সেটা সম্ভব নয়, ইউনিভার্স মানে বুঝতে পারবে না ঠিক কি করবে, আমাকে কিছু দেবে কি দেবে না সেটা ইউনিভার্স ঠিক করতে পারবে না, সেই জন্য আমি পাবো না। তো আমার ছোট থেকে শুরু করতে হবে, ছোট করি 500 টাকা করি, তারপরে এটা যদি পেয়ে যাই তারপরে আমি 1000 টাকা করব, তারপরে 2000 টাকা করব, এরকমভাবে আমরা বাড়াবো। একদম ছোট থেকে স্টার্ট করাই ভালো, কারণ সেটা স্টে করবে। তাহলে আমরা অল্প অল্প করে চাইব। এখন মানির জন্য এনার্জি সার্কেল তো হয়ে গেল, এই এনার্জি সার্কেলটা নিয়ে আমরা কি করব এখন? এখন আমরা এই এনার্জি সার্কেলটাকে নিয়ে মানে এটাকে ল্যামিনেশন করানো যায়। ল্যামিনেশন করালে সবচেয়ে ভালো হবে যে দুমড়ে যাবে না, মুচড়ে যাবে না, ভাঁজ করা তো যাবেই না। এইটাকে নিয়ে এমন একটা জায়গায় আমরা আটকে রাখব যে জায়গাটা মুভেবল নয়, মানে সরানো নড়ানো হচ্ছে না। কেউ কেউ আলমারির পাল্লায় লিখে রাখছে, কেউ দরজায়, জানলা, এরকম এগুলো কিন্তু হবে না, এগুলো মুভেবল, আমরা এগুলো নাড়াই। আমরা দেয়ালেই করব, দেয়ালটা তো আর মুভেবল নয়। তাহলে দেয়ালে আমরা করব এবং আমাদের যেটা সবসময় চোখে পড়ে সেইভাবে আমরা সার্কেলটাকে সেই জায়গায় বসাবো যাতে আমাদের সবসময় আমরা দেখতে পাই। এখন আমরা তো একটা ঘরে থাকছি না, আমরা বাড়ির মধ্যে অনেক জায়গায় যাই, সেই জন্য আমরা অনেকগুলো এরকম বৃত্ত তৈরি করে রাখবো আগে থেকে, বিভিন্ন জায়গায় আমরা এটা আটকে রাখবো। যখন যেখানে যাচ্ছি সেখানে আমরা এটা দেখতে পাবো। দেখতে পেলে কি হয়, চ্যান্টিং করতে করতে যদি ভুল হয়ে যায় কোনো কারণে, তাহলে এটা দেখতে পেলেও এর একটা উপকারিতা আছে এবং সেই সব জায়গা থেকে এটা ফ্রিকোয়েন্সিটা আসছে, সেটাও একটা উপকারিতা আছে। আবার এটা টানিয়ে চাপা দিয়ে রাখা যাবে না, অনেকের এটা থাকতে পারে যে কেউ দেখে ফেলবে কি বলবে, চাপা দিয়ে রেখে দিই, চাপা দেওয়া চলবে না, এটা সবসময় ওপেন রাখতে হবে, ওপেনলি রাখাই সব থেকে বেশি লাভ, মানে চাপা দিলে তো কাজ হবে না, তাহলে চাপা দিয়ে আমার কোনো লাভ নেই, এটা ওপেনই রাখতে হবে। এটা নিজের ব্যাগে রাখা যায়, পার্সে রাখা যায়, পকেটে রাখা যায়, এটা জলের বোতলের গায়ে লাগিয়ে রাখা যায়, অথবা এই সার্কেলটার ওপরেই জলের জায়গাটা রাখা যায়, সেখান থেকেও ভাইব্রেট হবে। আর এটা চ্যান্ট করতে হবে, কত টাকা চাইছি সেই আফারমেশনটা এখানে বলতে হবে। তো বারবার আমরা এটাকে চ্যান্ট করব। এই চ্যান্টিংটা একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যত বেশি আমরা চ্যান্ট করব তত আমরা লাভ পাব। আবার শুধু আমরা মানির জন্য এনার্জি সার্কেল করে রাখলেই হবে না, এর সঙ্গে সঙ্গে দেখতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, আমরা কি কারো মানি আটকে রেখেছি, বা আমরা কি কাউকে অসুবিধায় ফেলেছি, বা আমাদের জন্য কি কারো কোনো বিজনেসের ক্ষতি হয়ে যাচ্ছে, বা আমাদের জন্য কি কারো কোনো চাকরি চলে গেছে, এই জিনিসগুলোও কিন্তু আমাকে একদম ক্লিয়ার করতে হবে। এইসব জায়গায় আমাকে সৎ হতে হবে, যদি আমি এইসব জায়গায় সৎ না হই তাহলে ইউনিভার্স আমাকে মানিটা দেবে না। আর মানিটা যখন আমি চাইছি তার আগে অ্যাফার্মেশনের মধ্যে আমার একটা মানসিকতা থাকবে যে এই টাকাটা পেয়ে আমি ভালো কাজে লাগাবো। কেন, অনেকে হয়তো বলবেন মানি এনার্জি সার্কেল করছি কিন্তু টাকা তো আসছে না,
আগে দেখতে হবে আমার ওই পথগুলো সব ক্লিয়ার আছে কিনা। ওই পথটা পরিষ্কার করার পর আমরা মানির জন্য এই মানি এনার্জি সার্কেল তৈরি করব। লাগাতার করে যেতে হবে, লাগাতার চেষ্টা করতে হবে। একদিন দুদিনে তো এটা হওয়া সম্ভব নয়, কিন্তু আপনাকে সময় দিয়ে করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধীরে ধীরে হবে। যে কয়েকদিনের মধ্যে হলো না বলেই এটা ঠিক নয়, এরকম কিন্তু নয়। আর তার সঙ্গে কাজ তো করতেই হবে, কারণ যে জিনিসটার জন্য যেটা পাওয়া, সেই জিনিসটা না থাকলে, আমরা যদি গাছের ফুল চাই ঘরে বসে বসে, তাহলে তো গাছের ফুল পাবো না। যেই জিনিসটার থেকে যেটা আসে, সেই জিনিসটাকে, বেশটাকে অস্বীকার করে কোনো কিছু পাওয়া যাবে না। বেশটা হচ্ছে তো কাজ, মানি ইনকামের জন্য কাজ, কাজটা তো করতে হবে। সেই কাজের পথগুলো যাতে সুগম হয়, তার জন্যই কিন্তু এই এনার্জি সার্কেল করা। এখন অনেকে বলবেন যে বাড়িতে অসুবিধে আছে, এরকম এনার্জি সার্কেল টানিয়ে রাখলে বাড়ির লোকেরা হয়তো কোনো অবজেকশন করতে পারে, বা কোনো রকম অসুবিধে অনেকেরই আছে, তাহলে তারা কি করবেন? তারা কি এনার্জি সার্কেল করবেন না? বন্ধুরা, হ্যাঁ, তারাও নিশ্চয়ই এনার্জি সার্কেল করবেন। এনার্জি সার্কেল করে তারা টানিয়ে রাখতে পারবেন। কিভাবে করবেন সেইটা আমি বলছি পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, আমি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।